Assalamualaikum. Shimun Memorial North South School and College কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের নার্সারি শ্রেণীর শিক্ষক খালেদা আক্তার মিরকেস। কেমন আছেন বাবুরা? নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, বাসায় থাকবেন। প্রত্যেকে আপনারা বাসায় থাকবেন। আর আমাদের কত তারিখ থেকে পরীক্ষা? দ্বিতীয় সাময়িক 29 তারিখ থেকে। আপনারা অবশ্যই দ্বিতীয় সাময়িকের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবেন। বাসায় থাকবেন, কিছুক্ষণ পর পর আপনারা সাবান পানি দিয়ে হাত ধুবেন এবং কি করতে হবে, নিরাপদে থাকতে হবে আর বেশি বেশি ফলমূল খেতে হবে। ভিটামিন সি যুক্ত যেসব ফলমূল আছে আমাদের সেগুলো বেশি বেশি করে এই সময় খেতে হবে, ঠিক আছে? এখন আমরা কি করব, ক্লাস করব। আমাদের কি ক্লাস? বাংলা ক্লাস। বাংলা ক্লাসে প্রথমেই আমরা যেটা করি, একটি ছড়া করি। একটা ছড়া করেন আমার সাথে সাথে। কি ছড়া করবেন বলেন তো? কি ছড়া করবেন? বুলবুলি বুলবুলি ভাই বুলবুলি, নাচিস কেন চুল খুলি, বল না রে ভাই কোথায় পেলি মিষ্টি গানের ওই বুলি। আপনারা প্রত্যেককে ছড়া মুখস্থ করবেন, পড়বেন এবং সবসময় চর্চা করবেন, না হলে ছড়ার যে অভিনয়গুলো আছে সেগুলো কিন্তু আপনাদের মনে থাকবে না। আমরা এবার ক্লাসে চলে যাই। আমাদের ক্লাসে কি আছে, প্রথমেই একটা কাজ করি যেটা আমরা শব্দ দিয়ে শুরু করি, তাই না? আমাদের আজকে কি কি শব্দ আছে আমরা একটু দেখি, কি কি শব্দ লিখবো আমরা। আপনারা শব্দ লিখবেন সেই সাথে পড়বেন, কিন্তু কি কি আছে, নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ গঠন করুন। কি কি শব্দ লিখবো? হ্রস্ব দিয়ে, হ্রস্ব দিয়ে লিখবো উট। তারপরে আছে দেখেন রি আছে, রিতে ঋষি, এতে একতারা, ওতে ওড়না। এই শব্দগুলো, এই যে হ্রস্ব তারপরে রি এ ও, এই বর্ণগুলো কি বর্ণ আপনারা জানেন তো না? স্বরবর্ণ। আমরা আজকে দেখেন প্রত্যেকটি স্বরবর্ণ দিয়ে শব্দগুলো এখানে লিখব। তাহলে হ্রস্ব দিয়ে লিখি, হ্রস্ব দিয়ে কি হবে উট, হ্রস্বতে উট, হ্রস্ব ট উট। তারপরে রি, রিতে কি লিখব? ঋষি, ঋষি দিয়ে ছড়া বলেন তো আপনারা। রিতে ঋষি, ঋষি মগ্ন কি কাজে? পুণ্য কাজে। আমি কিন্তু শব্দ বলি তারপরে ছড়া বলি, এভাবে করে শব্দ বলবেন তারপরে ছড়া বলবেন। এতে একতারা, এতে একতারা, এ ক ত আকার, তা র আকার, একতারা। ওতে ও না, ও ডয় শূন্য র দন্ত নয়ে আকার। আমি দেখেন আরেকবার একটু বলি, বানান সহ বলছি, আপনারা আমার সাথে সাথে করেন। রস্যতে উঠ, রস্য ট উঠ, রস্য ট উঠ, রিতে ঋষি, রি মধ্যন স্বয় রস্য ঋষি, রি মধ্যন স্বয় ঋষি ঋষি, এতে এক তারা, এ ক এক, ত আকার, র আকার, এক তারা। ওতে ও না, ও ডয় শূন্য র দন্ত নয় আকার, ও না। ও না থাকে কার গায়ে? ওনা আছে কুকুর গায়ে। আপনারা কিন্তু ছড়াটাও পড়বেন। দুই নম্বর আছে কি, পরের বর্ণ লিখুন, পরের বর্ণ লিখুন। পরের বর্ণ কিন্তু লেখা, পরের এবং মাঝে এই দুইটা লেখা কিন্তু খুবই সহজ। আপনারা স্বরবর্ণ হোক, ব্যঞ্জন বর্ণ হোক, এগুলো মুখস্থ করে নিতে হবে একবারে, যাতে পরেরটা ধরতে আপনাদের তেমন কোনো সমস্যা না হয়। যেরকম ইও, ইওর পরে ট, ইওর পরে ট, ইও ট। হ, হয়ের পরে কি হবে? হ, দন্ত স হ ডয় শূন্য র, তাই না? তোমরা আপনারা যদি না পারেন তাহলে প্রথম থেকে পড়বেন দন্ত স হ ডয় শূন্য র। তাহলে এখানে আমরা লিখব ডয় শূন্য র। দীর্ঘ, দীর্ঘ এর পরে হবে কি? রি, রি বর্ণটাকে অবশ্যই সুন্দর করে লিখতে হবে। অনেকে রি লিখতে যে এইভাবে করে, আমি একটা দেখাই, এইভাবে করে ধ লিখে ফেলেন, ধ বর্ণটা, কিন্তু ধটা হবে না, রিটা একটু অন্যরকম, এভাবে করে দেখে নিতে হবে রিটা কেমন আর ধটা কেমন। তাহলে কি কি হলো, ইও ট হ ডয় শূন্য র দীর্ঘ আর হচ্ছে রি। এখন তিন নম্বরে কি কি আছে? তিন নম্বরে আছে নিচের বর্ণগুলো থেকে পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণগুলোকে যথাক্রমে সার্কেল, ফুল ও চৌকোনা করবেন। এটা তো আপনারা প্রত্যেকেই শিখে গেছেন এবং অনেক সোজা, তাই না? আমরা পূর্ণমাত্রা বর্ণ চিনি, অর্ধমাত্রা চিনি এবং মাত্রা নাই কোন কোন বর্ণের সেগুলোও কিন্তু জানি। এখন এগুলোকে আমরা সার্কেল, ফুল এবং চৌকোনা করব। এটা দেখেন হ্রস্ব, হ্রস্ব এটা পূর্ণমাত্রা যুক্ত বর্ণ, তাহলে এটাকে কি করব আমরা? সার্কেল করব।
এভাবে করে সার্কেল করবেন, সুন্দর করে করবেন, অনেক বড় জায়গা নিয়ে করার দরকার নাই, ছোট জায়গা নিয়ে করবেন। এটা হলো গ বর্ণ। গটা হচ্ছে দেখেন পাশে ছোট মাত্রা আছে, সেজন্য এটা অর্ধমাত্রাযুক্ত বর্ণ। অর্ধমাত্রাযুক্ত বর্ণ হলে কি করবেন, সেক্ষেত্রে আমরা কি করি, ফুল করি, এই প্রথমে গোল করব, তারপরে ছোট ছোট করে এভাবে ফুলের আকৃতি দিয়ে দেব। ওর উপরে কোনো কি মাত্রা আছে? কোনো মাত্রা নাই। তাহলে এখানে এটা কি হবে, মাত্রাহীন বর্ণ, চৌকোনা হবে। এভাবে করে থটা অর্ধমাত্রাযুক্ত বর্ণ, আপনারা লক্ষ্য করবেন থটা কিন্তু অর্ধমাত্রাযুক্ত বর্ণ। এটাকে আমরা কি করব, ফুল করব। তটা কি বর্ণ, পূর্ণমাত্রা বর্ণ, তাহলে সেটাকে সার্কেল করব। এর উপরে মাত্রা আছে? মাত্রা নাই কিন্তু, তাহলে এটা মাত্রাহীন বর্ণ এবং এটা চৌকোনা হবে। অন্তস্থ জ, অন্তস্থ জতে কি আছে, পূর্ণ মাত্রা, তাহলে এটা, তাহলে এটা অবশ্যই অবশ্যই সার্কেল হবে। এভাবে করে তালব্য স, তালব্য সতে একটা ছোট মাত্রা আছে, তাহলে এটা অর্ধমাত্রাযুক্ত বর্ণ। অর্ধমাত্রা বর্ণ হলে আমরা এটাকে কি করে দিই, ফুল করে দিই, তাই না বাবুরা? রস্বই, রস্বইটা কি বর্ণ, পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ। আপনারা লক্ষ্য করেন দেখেন কতগুলো পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন বর্ণ হলো, এটা কিন্তু লক্ষ্য করতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনগুলোর উপরে মাত্রা নাই, কোনগুলোর পাশে ছোট মাত্রা, কোনগুলো পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ, তাহলে এটা আপনারা সঠিকভাবে উত্তর করতে পারবেন, না হলে ভুল হয়ে যাবে। কিন্তু এভাবে করে আমরা কি করলাম, এক দুই তিন, তিন পর্যন্ত দেখেন লেখা হয়ে গেল আমার, আপনাদের হয়েছে না? আপনারা প্রত্যেকে আমার সাথে সাথে লেখার চেষ্টা করবেন, বলার চেষ্টা করবেন। চার নম্বর, চার নম্বরে কি আছে, ছবি চিনে নিচের ফাঁকা ঘরে সঠিক শব্দ লিখুন। আমরা ছবিটাকে চিনব, এটা কি খুকু, তাই না? খুকুন আসছে, তাহলে এটা কি লিখবো, খুকুন আছে তালে তালে। এখানে আমরা শব্দটা কি লিখবো, খুকু, শব্দটা আমরা লিখবো খুকু। খ রস্যু, ক রস্যু, খুকু। অনেকে না আপনারা পরীক্ষার সময় এই খুকুর এখানে পুতুল লিখেছেন, পুতুল লিখলে কিন্তু হবে না। আমরা বইতে দেখব, আমরা কিন্তু বইয়ের ছবিগুলো এখানে ব্যবহার করছি এবং সেই সাথে শব্দগুলো যেগুলো হবে সেগুলো সুন্দরভাবে লেখার চেষ্টা করছি। আপনারা এই শব্দগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে বানান সহ। তাহলে আমরা এখানে লিখলাম খুকু, তারপরে শব্দ, ছবিটা কি আসছে দেখেন, ঘড়ি। তাহলে আমরা এখানে ঘড়িটা লিখি ঘ ডয় শূন্য, ঘড়ি, ঘ ডয় শূন্য রহস্যি, ঘড়ি, ঘ ডয় শূন্য রহস্যি, ঘড়ি। তারপরে হবে এটা কি, আম, তাই না? আম খেয়েছেন এবার আপনারা? এবার তো আম খাওয়া অনেক ভালো হয়েছে, আপনারা বাসায় ছিলেন, বাসায় থেকে থেকে সবসময় আম খেয়েছেন, তাই তো? আম, সরিয়া সরিয়া ম, আম, ফল খেতে হবে সবসময়। আমাদের চেষ্টা করতে হবে প্রতিদিন যে কোনো ফল একটি করে যেন আমরা খাই। হ্যাঁ, ফল খাওয়া অনেক ভালো, শরীরের জন্য ভালো, সেই সাথে আপনাদের খেতে হবে সব সময়। তাহলে আরেকবার আমরা একটু বলি, ছবি চিনে নিচের ফাঁকা ঘরে সঠিক শব্দ লিখুন। কি কি ছবি চিনলাম, খুকু, প্রথমে হলো খুকু, খ রস্যু, ক রস্যু, খুকু। পরেরটা হলো ঘড়ি, ঘ ডয় শূন্য রয় শি, ঘড়ি। তারপরে হলো আম, সরে আ ম আম, সরে আ ম আম। এবার পাঁচ নম্বর, পাঁচ নম্বরে কি দেখবো, পাঁচ নম্বরে আছে ফাঁকা ঘর পূরণ করুন। প্রথমে কি আছে, ব্যঞ্জন বর্ণ মোট কতটি, কতটি ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ কোনগুলো, প্রথমে যদি আমি বলি ব্যঞ্জন বর্ণ কোনগুলো, এগুলো তো আজকে স্বরবর্ণ লিখলাম, রি রস্য, ব্যঞ্জন বর্ণ হলো ক খ গ, এই বর্ণগুলো কিন্তু ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ কতটি, ৩৯টি, তিন লিখবো আর একটা নয়, এই যে ৩৯টি। ব্যঞ্জন বর্ণে পূর্ণমাত্রাযুক্ত বর্ণ কয়টি, পূর্ণমাত্রা কিন্তু আমি একটু আগে দেখালাম, তাহলে ২৬টি। ব্যঞ্জন বর্ণে পূর্ণমাত্রাযুক্ত বর্ণ ২৬টি, অর্ধমাত্রাযুক্ত বর্ণ কয়টি, ৭টি, আর মাত্রাহীন বর্ণ কয়টি, ৬টি। আমি কিন্তু মাত্রাহীন বর্ণ একটু আগে আপনাদের চেনানোর চেষ্টা করেছি, যেরকম দেখেন এই যে ও, ও এটা কিন্তু মাত্রাহীন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ হলো ৬টি। আরেকবার একটু এটা করি, ব্যঞ্জন বর্ণ মোট ৩৯টি, ব্যঞ্জন বর্ণে পূর্ণমাত্রাযুক্ত বর্ণ ২৬টি, অর্ধমাত্রাযুক্ত বর্ণ ৭টি, মাত্রাহীন বর্ণ ৬টি। এবার আমরা মৌখিক দেখি কি কি আছে, মৌখিক আছে আমাদের আজকে, প্রথমে মৌখিক আছে ৬টি ঋতুর নাম বলো। ৬টি ঋতুর নাম কি হবে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।
দুই নম্বরে কি আছে? দুই নম্বরে আছে বানান করে বলুন। আমরা কিন্তু বানান করে শিখছি, তাহলে আমরা বানান করে বলাটাও শিখবো। বানান করে যখন লিখবে তখন আপনার বানানটা ঠিক হবে, সুন্দর হবে, আর আপনার মুখস্থ হয়ে যাবে। তাহলে বানান করে করে কি করবো? রং, র ও রং। মিয়া, ময়রসী, ময়রসই, ইয়ো আকার। মিয়া, ঢোল, ঢ ওকার, ল ঢোল। ঔষধ, ও মধ্যাহ্ন স ধ ঔষধ। এভাবে করে আমরা কিন্তু বানান করা গুলো প্রত্যেকটা বর্ণ দিয়ে, প্রত্যেকটা শব্দ দিয়ে আমরা চেষ্টা করব বানানটা সুন্দর করে মুখস্থ করার। আর আপনারা অবশ্যই একটা কাজ করবেন, সেটা হচ্ছে ঘরের মধ্যে লিখবেন। আমি কিন্তু প্রতিদিনই যখন ক্লাস হয় আপনাদের বলে থাকি যে আপনারা ঘরের মধ্যে লেখার চেষ্টা করবেন। আপনারা অনেকে কি করেন, বড় বড় করে লিখেন, লিখে লেখাটা ঘরের বাইরে চলে যায়, সেক্ষেত্রে লেখাটা কিন্তু দেখতে অতটা সুন্দর লাগে না। হ্যাঁ, ঘরের মধ্যে লিখবেন, সুন্দর করে লিখবেন, দেখবেন আপনার শীতটা অনেক ভালো লাগছে। লাস্টে কি আসছে আমাদের? তিন নম্বর আছে কাঠচিহ্ন মোট কতটি ও কি কি। কাঠচিহ্ন মোট কতটি? কাঠচিহ্ন মোট দশটি। কাঠচিহ্ন কতটি? দশটি। আমরা কাঠচিহ্ন গুলো একবার পড়ি, অনেকদিন একসাথে পড়া হয়নি না কাঠচিহ্ন গুলো, তাহলে একদিন পড়ি। আকার, হ্রস্বই কার, দীর্ঘই কার, হ্রস্বু কার, দীর্ঘ কার, রি কার, এ কার, ওই কার, ও কার এবং ও কার। এই দশটি কাঠচিহ্ন দিয়ে আমরা সবসময় শব্দগুলো পড়ব, সেই সাথে মুখে মুখে সবসময় আপনারা ঘুরছেন, ফিরছেন, খেলছেন, খেলতে খেলতেও কিন্তু পড়া যায়, খেলতে কিন্তু কিন্তু বলা যায়। এগুলো বারবার যত বলবে তত আপনাদের মনে থাকবে এবং আপনাদের খুব সহজেই মুখস্থ হয়ে যাবে। তাহলে এভাবেই আমরা আজকে শেষ করলাম আমাদের আজকের ক্লাসটা। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।